ঠাকুমা এখন তৈরি করছে, দারুণ জিনিস তৈরি করছে, আর আজকের জন্য তো স্পেশাল, এটা খুবই স্পেশাল। ঠাকুমা তৈরি করছে, ও খাবে, গব 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 খাবে। আর আমার যে ঘাম ছাড়ছে সেটা দেখলো, আর মশাই আমাকে শুয়ে খেয়ে নিচ্ছে। নারকেল সন্দেশ বাড়িতে বেশ ভালো হবে, এগুলো দিয়ে আমি প্রণাম সেরে নেব, বিজয়া প্রণাম। না আর ঠাকুমার হাতে নারকেল নাড়ু খেতে বেশ সুন্দর লাগে, ঠাকুমা বেশ সুন্দর নারকেল নাড়ু করে, বেশ সুন্দর নারকেল নাড়ু করো তুমি। আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিজয়া। ঠাকুমা শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া, জেঠু শুভ বিজয়া, শুভ বিজয়া, লগবা যা জেঠি, সঞ্জয় শুভ বিজয়া, এ সবাইকে প্রণাম কর, বৌদি সবাইকে প্রণাম কর, দাও শুভ বিজয়া। তোমাকে করেছি সবার আগে, ভালো থাকো, সুস্থ থাকো। তো একটু বাড়িতেই সিঁদুর খেলার ছোট্ট একটা অনুষ্ঠান করেছি আমরা, তো অনুষ্ঠানে কোনো কিছুই নাই, শুধু ছোট্ট একটা, তারপরে এই টুকুটুকু হাতে তৈরি করা নারকেল সন্দেশ আছে। তো এই যে হাতে তৈরি নারকেল মিষ্টি আর একটু সিঁদুর, তোমরা আগে নাও। সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বিজয়া মানে পুজো শেষ, তার পরের দিন বাড়িতে, মানে সকাল থেকেই, আজ সকাল থেকে যে দেখতে পাচ্ছেন কি হচ্ছে সব বাড়িতে, দিদার কাজ করেই যাচ্ছে সব। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। কাল তো বাড়িতে ভিত পুজো হয়ে গেল, তো এরপরের যে কাজগুলো সেগুলো আস্তে আস্তে হবে। আমাদের গাছ থেকে চিচিঙ্গা, গাছ থেকে চিচিঙ্গা তুলছিল, তো গাছে হয়েছে দুটো তিনটে হয়েছে, তো দুটো বড় বড় হয়েছে, আরও ছোট ছোট আছে, সেগুলো দু তিন দিন পর খাওয়া যাবে। তো ওগুলো তোলা হয়েছে, দুটো তোলা হয়েছে, একটা আমাদের বাড়িতে রাখা হবে আর একটা মেজ বৌদির বাড়িতে পাঠানো হবে। আর এখন আমাদের বাড়িতে কি বেশিরভাগ জানো, এখন বাড়িতে বেশিরভাগ আছে করলা, করলা কারণ পাশাপাশি হয়, এখন তো চাষ, আমাদের তো জানেন তো চাষ, চাষিবাসী গ্রাম, তাহলে পাশাপাশি হয়, দিয়ে যায়, আবার মানে দিয়ে যায় বাড়িতে, আমাদের তো চাষবাস কিছু নেই, তাহলে মানে এরকম করলা হচ্ছে। আমাদের লাগিয়েছি ঠিকই, কিন্তু সেরকম হয়নি, তো
আমাদেরকে দিয়ে যায়। আপনারা একটু বলবেন তো যে করলার রেসিপি মানে কি করলে করলা ভালো টেস্টি লাগে খেতে, সেরকম কোন রেসিপি জানা থাকলে আমাকে বলবেন, আমি সেটা বাড়িতে মানে ট্রাই করব, ট্রাই করে দেখব। আপনারা কিন্তু বলবেন যদি করলার রেসিপি জানেন, ভালো রেসিপি, টেস্টি টেস্টি রেসিপি। শুধু করলার চচ্চড়ি মানে তরকারি আর করলার ভাজা খেতে তো ভালো লাগে না, যদি অন্য কোন রেসিপি থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমি আমি কিন্তু ঘরে একবার ট্রাই করব। আর করলা কি করে খাবো, আর এখন করলা গুলো বেশ সুন্দর সুন্দর কচি কচি করলা। এইটা কোনটা এটা ভাতে দিবে, প্রতিদিন এরম করে ওকে ব্রাশ করাতে হবে, ব্রাশ করতে যাবে নি, কখন থেকে নিয়ে ঘুরছি। আর এই যে এত করলা কি যে করি করলার, আপনারা কিন্তু অবশ্যই বলবেন করলার কোন রেসিপি জানা থাকলে। আর তার সাথে এই যে দেখুন এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের গাছের চিচিঙ্গা। আর পুজোর সময় তো বাড়িতে সবাই ছিল, মানে জিউ ছিল, বিশেষ করে মেজদা মেজবতি ছিল, হই হুল্লোড় হচ্ছিল। এরপরে জিউ চলে গেছে, মানে পুরো বাড়ি এরপরে চুপচাপ হয়ে গেছে জিউ থাকার সময়। ঠাকুমা আবার কি আনছো, ঠাকুমা সকাল থেকে একের পর এক বাজারে নেই যাচ্ছে, একবার শশা একবার করলা। জিওয়ারে ছিল, ভালো লাগছিল, আর কালকে রাতেই চলে গেছে। কি আছে পিসিও বলছে আমি আজ কালের মধ্যে বাড়ি চলে যাব, আমি বলছি তুই থাক কয়েকদিন, তোকে যেতে হবে না এখন, তুই পরে যাবি বলছে। পিসি বলছে না আমি চলে যাবো, মানে ভাইয়ের স্কুল আছে, লক্ষ্মী পুজোর পরের দিনে ভাইয়ের স্কুল খুলে দেবে, ছোট নার্সারিতে পড়ে। আর পিসি ওই জন্য বলছে আমি আগে থেকে চলে যাবো, পিসিকে বলছি তুই কয়েকদিন থাক। সকাল করে গালটা চিমটাচ্ছি না তোর, আমি কি করিনি যে গালটা চিমটাচ্ছে, দুটো টাকাও দিল নি আমাকে। ভাই দিদি ভাই কেমন আছো, ভাই বলো তো ভালো আছো, পূজা তো কেটে গেল আর কি, আর তো পূজার কিছুই নাই, এবারে লক্ষ্মী পূজা আসছে, তারপরে হবে কালী পূজা, তারপরে হবে কার্তিক পূজা, জগদ্ধাত্রী পূজা, বাস হয়ে গেল। বাঙালির 12 মাসে 13 পার্বণ, যে বাঙালি পূজা হয়ে গেল। কেমন আছো, ভালো, পূজা কেমন কাটছে? তোমার গানটা হ্যাঁ বলতে ভুলে গেছি, তোমার গানটা কিন্তু সবাই খুব ভালো বলেছে, ভালো বলেছে, কিন্তু তোমাকে একটু ভয়েসটা বেশি উঠাতে বলেছে, মানে একটু জোরে করতে বলছিল। আচ্ছা কি গান, কি গান করেছিল কালকে? আরো একটা গান শুনিয়ে দেবে আজকে। আচ্ছা পরে, আচ্ছা গোটাটা তো করিনি, গোটাটা মুখস্থ নাই, ওইটাই তোমার ভালো লেগেছিল সবার। দাদু ভাই দিদি ভাই আমি চান করেছি, পুজো করবো, আলপনা দিচ্ছি, ফুল তুলা হয়নি, তারপরে বাসনপত্র সব ধোয়া মাজা হয়ে গেছে, পুজো করবো, আলপনা দি, ফুল তুলিনি এখনো। আগে কোনোদিন কচ্ছপ ধরনি, ভয় লাগছে, কিছু করবেনি, সকল জিনিস চোখে দেখেছি কিন্তু কখনো ধরিনি, ওই জন্য এত ঝাপাঝাপি করছি। চলে গেছে
দেখ না সোজা হয়ে যাবে এখনই আর কাল থেকে শুধু রকমটাই দেখছি সোজা হওয়ার কে বলছে দেখো না এই এবারে সোজা হবে দেখবে দেখবে এই দেখো কে বলছে হতে পারে নি এটা হলো হতে পারে নি বললে যে আর বৌদি পাচ্ছে নি ওই জন্য ঠেকাতে কুড়ি নিয়েছে ডালিতে বৌদি ধরো পড়িস না পড়িস না লেগে যাবে লেগে যাবে পড়িস না লেগে যাবে তো বাবা রে দেখ এরকম করে গর্ত করেছে দেখ ওরা এরকম করে বালির তলায় থাকে তো কচ্ছপটা তো দেখতে পাচ্ছেন কচ্ছপটা কালকে গজুর বাবা রাত ১০টার সময় ধরে নিয়ে এসেছে আর তার তার আগের দিন বিজয়া দিনে আমাদের ভিত পুজো হলো এইখানটাতে তো ওই যে এইখানটাতেই ভিত পুজো হলো আর এই যে এখানেই এখন বালি চাপা নিয়ে আসে নিজেকে তো বিষ্ণুর আর এক রূপ হলো কচ্ছপ তো কচ্ছপ আমাদের বাড়িতে এসেছে আমাদের বাড়িতে এসেছে আমরা কচ্ছপকে দেখে খুবই খুশি হয়েছি কারণ আগের দিনই আগের দিন আমাদের ভিত পুজো হলো বিষ্ণুর পুজো হলো পুজো হলো তো বিষ্ণুর পুজো ১০৮ বার বিষ্ণুর নাম জপেছি আমরা সবাই তো ১০৮ বার আমরা বিষ্ণুর নাম জপেছি তারপরের দিনেই মানে কালকেই গজুর বাবা রাত ১০টার সময় রাস্তাতে কচ্ছপকে পেয়েছে তাও এটা কালো কচ্ছপ আর কালো কচ্ছপ জানেন তো কালো কচ্ছপ সব থেকে শুভ শুভ কালকে তো গজুর বাবা বললাম কালকে রাত ১০টার সময় গজুর বাবা নিয়ে এসেছে তার আবার কি টোটোর ডিগিতে করে আমরা তো কখনোই ভাবিনি যে আমাদের জীবনে এত সৌভাগ্য হবে তো কচ্ছপটাকে পাওয়ার পর আমরা খুবই খুশি হয়েছি খুবই আনন্দিত হয়েছি আর এখন ভাবছি যে কচ্ছপটাকে ২-৩ দিন রাখবো বাড়িতে কারণ এই তো সবে কালকে বাড়িতে এসেছে তাই সঙ্গে সঙ্গে ছাড়তে মন যাচ্ছে নি ২-৩ দিন পরে আমরা ওর জায়গায় ওকে ফিরে দিয়ে আসবো ঢুকে গেছে পুরো দেখো নিজেকে এখানটায় ও আরাম বোধ করছে ঠান্ডা নিজেকে হচ্ছে নিজেকে ওখানটাই পেয়ে ভালো লাগছে কারণ ওরা তো এরকম করেই থাকে দেখো পুরো ঢুকে গেছে বললাম না আমি যে ওখানে এখানে নিজেকে আরাম বোধ করছে এরকম করেই তো থাকে বাবা ওখানে জুতা পরে উঠিস না বাবা ঠাকুর আছে না কোথায় গেল তুলো তুলো কোথায় রে আয় হ্যাঁ ওরকম করে একটা ছবি তুলবে কি অবস্থা দেখো বাড়ির মধ্যে পুরো ঢুকে গেছিল ভালো জিনিস পাইছি গোটা দোকান খুললাম পেলাম বন্ধ করুন
বিজয়া আমার নাম বিজয়া